নবীজির পরে নবীজির সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা হচ্ছেন মর্যাদার দিক থেকে নবীজির পরে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এবং অনন্য সাহাবায়ে কেরামদের প্রশংসা কোরআনে কারিমে যিনি করেছেন সরাসরি তিনি কি আরো জোরে বলেন তিনি কি রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন যেমন রব্বুল আলামিন কোরআনুল কারিমের 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا رب العالمين بولسن محمد رسول الله الله تعالى بولسن محمد شبائي برن صلى الله عليه وسلم تني هجن الله الرسول والذين معه أشداء على الكفار الله بولچن تر ساتھ جرا چن تر صحابرا هجن كافر دل بلائي অত্যন্ত কঠোর এদের সঙ্গে আপোষ করেন নাই ইসলামের দুশমনদের বেলায় নবীজির সাহাবীরা হচ্ছেন কঠোর রুহামা উবাইনাহুম আবার তাদের ইমানদার ভাইদের সাথে তারা অত্যন্ত সদয় তাদের আলামত তাদের চিহ্ন হলো এমন সেই সকল সাহাবীদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের বৈশিষ্ট্য হলো তাদেরকে যখন দেখবে তারাহুম রুকান সুজদা তাদেরকে রুকু এবং সাজদারত অবস্থায় দেখবে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টির অনুসন্ধান করছে সিমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আছারিস সুজুদ আল্লাহ বলেন নবীজির সেই সাহাবীদের কপালের দিকে তাকালে তাদের কপালের মধ্যে সাজদার চিহ্ন পাওয়া যাবে এদের প্রশংসা কোরআনের মধ্যে যিনি করেছেন তিনি কি রব্বুল আলামিন নবীজির সাহাবীদের প্রশংসা করে কোরআনের অন্য জায়গায় বলেছেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায়ের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم رب العالمين بولچن مهاجر এবং আনসারদের মধ্যে ইমানের ক্ষেত্রে যারা অগ্রগামী এবং তাদেরকে যারা সুন্দরভাবে অনুসরণ করেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছে ওয়ারাদওয়ান এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে সাহাবীরা হচ্ছেন এই উম্মতের এমন মানুষ যাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানিয়েছেন সাহাবী হচ্ছেন তারা যাদের উপরে সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে যিনি সার্টিফাইড করেছেন সবাই বলেন তিনি কি আমার উপরে আপনাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এমন করে তো কোনো আয়াত নাজিল করে আল্লাহ বিশ্ববাসীকে জানান নাই কিন্তু সাহাবীরা হচ্ছেন এই দুনিয়ার এমন মর্যাদাবান মানুষ এমন শ্রেষ্ঠ মানুষ যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এমন আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে সার্টিফিকেট দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 7 এবং 8 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলেছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব
أحبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. الله تعالى بولشن আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে তাদের অন্তরে প্রিয় বানিয়ে দিয়েছেন এবং তাদের অন্তরকে আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে সুশোভিত করেছেন। আর সাহাবীদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন তাদের অন্তরে কুফর ফিস্ক এবং আল্লাহর অবাধ্যতাকে অপ্রিয় করে দিয়েছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, এরা হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, এরা হচ্ছে হেদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই যে সাহাবীদের ব্যাপারে আয়াত বলতে গেলে অনেক আয়াত বলা যাবে। সাহাবীদের উপরে সরাসরি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ কোরআনে যিনি দিয়েছেন তিনি কে? তাহলে সবাই বলেন আমাদের নবীর পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবী হলেন যারা। আবার সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী তার নাম হচ্ছে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক হচ্ছেন নবীজির পরে এই উম্মতের সবচেয়ে সেরা শ্রেষ্ঠ, এই উম্মতের এক নাম্বার মানুষ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব এবং ইসলামে তার যে কি অবদান আছে, চলে পুরো রাত শেষ হয়ে যাবে কিন্তু শেষ করা যাবে না। শোনেন আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদা কত, আল্লাহ তাকে কত পছন্দ করতেন, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কত পছন্দ করতেন, আর ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি অবদান, এবং তার জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, সেগুলো আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ। তবে তার আগে সাহাবীদের মর্যাদার ব্যাপারে নবীজি কি বলেছেন সেটাও আমরা জেনে নিব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো। ফা ইন্নাহুম খিয়ারুকুম, কারণ আমার সাহাবীরা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন খায়রুন নাসি করনি, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ। অর্থাৎ আমার যুগে যারা আমার উপর ঈমান এনেছে তারা কারা? সাহাবীরা। জুমার খুতবায় আপনারা শুনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তার পরবর্তী যুগের মানুষ অর্থাৎ তাবেঈগণ, এরপরে তার পরবর্তী যুগের মানুষ অর্থাৎ তাদেরকে যারা অনুসরণ করছে তাবে তাবেঈ। নবীজি বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার একজন সাহাবীকে নিয়েও সমালোচনা করো না, সাহাবীদেরকে সমালোচনার ক্ষেত্র বানিও না। এই যে মুহররম মাস আসলেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এক ধরনের মূর্খ লোকেরা তারা না জেনে অজ্ঞের মতো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তারা সমালোচনা আরম্ভ করে। নবীজি বলেছেন লা তাসুবু আসহাবি, খবরদার আমার একজন সাহাবীকে নিয়েও সমালোচনা করো না। নবীজি বলেছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়া লা নসীফাহু, আমার একজন সাহাবীর এক মুদ সদকা করার সমান হবে না। এটা আপনারা অনেকে বুঝেন নাই, আমি সুন্দর করে বুঝাই দিই। এক মুদ অথবা অর্ধ মুদ, এক মুদ মানে হলো এক রতল অর্থাৎ 260 দিরহাম। আল্লাহর নবী বলেছেন তোমরা উহুদ পাহাড়ের সমপরিমাণ, যারা সৌদি আরবে গিয়েছেন মদিনায় গেলেন উহুদ পাহাড় দেখা যায় না বিশাল, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আমার একজন সাহাবী এক মুদ অথবা অর্ধ মুদ পরিমাণ সৎকার সমান হবে না। আল্লাহ আকবার বলেন। অন্য আরেকটা রেওয়ায়েতে এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন খবরদার লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সমালোচনার পাত্র বা সমালোচনার ক্ষেত্র বানিও না। ফাল মুকামু আহাদিহিম সাআহ, তাদের একজনের অল্প কিছুক্ষণের আমল তোমাদের সারা জীবনের আমলের চাইতে উত্তম।
সুবহানাল্লাহ পড়বেন না সাহাবীদের অল্প আমল আমার আপনার সারা জীবনের আমলের চাইতেও উত্তম সম্মানিত ভাইরা সম্মানিত মুসল সম্মানিত উপস্থিতি দেখেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেন ইদা রাআইতা রাজুলান ইদা রাআইতা রাজুলান ইয়াযকুরু আহাদাম মিনাস সাহাবাতি বিসুইন ফাত্তাহিমহু আলাল ইসলাম তিনি বলেছেন যখন তুমি দেখবে কেউ সাহাবীদেরকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে সাহাবীদেরকে গালিগালাজ করবে বুঝবে এই লোকটা ইমানের উপর নাই ইসলামের উপরে নাই তার ঈমান ঠিক নাই আবার আপনারা জুমার খুতবায় সব সময় একটা হাদিস শুনেন সানি খুতবায় অনেক ইমাম সাহেব প্রায় সময় এই হাদিসটা পড়েন আল্লাহর নবী বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি সাবধান আমার সাহাবীদের ব্যাপারে সাবধান লা তাতখিদুহুম গরাদাম মিন বাদি আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার ক্ষেত্র বানিও না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসবে সে যেন আমার প্রতি ভালোবাসার কারণে আমার সাহাবীদেরকে ভালোবাসল ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আর যে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ বিদ্বেষ পোষণ করবে সাহাবীদেরকে নিয়ে আজেবাজে কথা বলবে সে ব্যক্তি যেন মনে মনে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহর নবী আরো বলেছেন ওয়ামান আযাহুম ফাকাদ আযানি যে ব্যক্তি তাদেরকে অর্থাৎ সাহাবীদেরকে কষ্ট দিবে সে যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল ওয়ামান আযাল্লাহু ফায়ুশিকু আইয়া খুদাহু আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে তাকে অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কি তাহলে বলেন তো নবীজির পরে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবী হলেন যারা আবার সাহাবীদের মধ্যে অথবা এই উম্মতের মধ্যে একদম নাম্বার ওয়ান মর্যাদার দিক থেকে এই উম্মতে নবীজির পরেই যিনি আছেন অর্থাৎ উম্মতের এক নম্বরে যিনি আছেন তিনি হচ্ছেন সাইয়িদিনা আবু বকর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার গবেষণায় প্রায় 150 থেকে 200 পয়েন্ট আছে আজকে বেশি না 33 মিনিটে 33টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ দেখেন শুরু করছি নাম্বার ওয়ান তার মানাকিব তার মর্যাদা বুঝেন তার শ্রেষ্ঠত্ব বুঝেন ইসলামে তার অবদান কত শুনেন এক নাম্বার এই উম্মতের পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাহলে ইসলাম গ্রহণের দিক থেকেও তিনি উম্মতের মধ্যে সবার আগে না পড়ে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি হচ্ছেন এই উম্মতের মধ্যে পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী তিনি ছিলেন নবীজির সবচাইতে প্রিয় বন্ধু এখানে আমার যত যুবক ভাইরা আছেন এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে তো বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর খবর জানে কি জানে না তার বন্ধু সিগারেট খায় কিনা ইয়াবা খুর কিনা তার বন্ধু মেয়েদের পিছনে ঘুরঘুর করে কিনা এটা বন্ধু ভালো করেই জানেন হেরা গুহায় যখন আমার নবী নবুয়ত প্রাপ্ত হলেন ওহি প্রাপ্ত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আন তখন তিনি জবাব দিলেন আপনার চরিত্র এত সুন্দর আপনি যখন কথা বলেন তখন আপনি সত্য কথা বলেন কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি মানুষের সমালোচনা করতে শুনিনি গীবত করতে শুনিনি আপনার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করেন না আপনি মানুষের অপকার করেন না বরং সুযোগ পেলে মানুষের উপকার করেন আত্মীয়তার হক নষ্ট করেন না কোনো মানুষের হক নষ্ট করেন না সবার উপকার করেন সত্য কথা বলেন আপনার এমন সুন্দর চরিত্র এই চারিত্রিক মাধুর্যতা যখন থেকে আমি আপনাকে চিনি আমি আপনার বন্ধু হিসাবে দীর্ঘ বছর ধরে আপনার সাথে আমার সম্পর্ক উঠা বসা চলাফেরা আমি আপনার বিহেভিয়ার আমি আপনার চরিত্র দেখেই বুঝেছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র নয় এটা নিঃসন্দেহে পয়গম্বরের চরিত্র ওহি প্রাপ্ত হয়ে এসে আমার কাছে দাওয়াত দিয়েছেন আমি কোনো সন্দেহ রাখলাম না আমি আপনার সামনেই ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
করেছেন তাহলে এই উম্মতের মধ্যে ঈমান গ্রহণের দিক থেকে সবার আগে যার নাম তিনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আর নাম্বার 2 দুই নাম্বার নবীজি বলেছেন আমি আল্লাহ ছাড়া কাউকে খলিল হিসাবে গ্রহণ করি নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাতখাযতু আবা বকর নবীজি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আমার আবু বকরকে আমি গ্রহণ করে নিতাম সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না তার মানাকিব শুনেন দুই নাম্বার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে কাউকে খলিল হিসাবে গ্রহণ করে না আবু বকরকে আমি গ্রহণ করতাম তাহলে নবীজির পছন্দের তালিকা প্রিয়দের তালিকায় নাম্বার 1 যিনি আছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিন নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন নবীজির হিজরতের সাথী নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন ভিটা মাটি ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন অনেক সাহাবীরা তখন ছিলেন কিন্তু নবীজির সাথে হিজরতের সাথী হওয়ার সৌভাগ্য অন্য কেউ লাভ করেন নাই হিজরতের সাথী হওয়ার সৌভাগ্য যিনি লাভ করেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সাথী হয়ে গেলেন হিজরতের সাথী হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আভাস পাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি গিয়ে বললেন ওগো আমার আবু বকর আল্লাহ আদেশ দিয়েছেন যে কোনো মুহূর্তে আমাদেরকে মক্কা থেকে চলে যাওয়া লাগতে পারে দেখেন ঈমানের জন্য ভিটামাটি ছেড়ে দেওয়া পরিবার পরিজন ছেড়ে দিয়ে হিজরত করা আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাহিরে বাহিরে উদ্ভাস্তুর মতো জীবন যাপন করা এটাও কিন্তু আল্লাহর দ্বীনদার ঈমানদার মুজাহিদ যারা আজ এই ঈমানদার দ্বীনদার মুজাহিদরাই সুন্নত পালন করবে এটা তারা শিখেছেন নবীজির জীবন থেকে সাহাবীদের জীবন থেকে নবীজি যখন এই কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু আন আপত্তি করেন নাই আবু বকরের সাথে আপনি আপনাকে তুলনা করতে যাবেন না কারণ আবু বকরকে নবীজি বলেছেন বাসাবাড়ি ছাড়ো আজকের যুগের সাথে মিলান তো চট্টগ্রামের এই মন্নাপাড়া এলাকায় এই বড়পুর এলাকায় একটা বিল্ডিং বানাতে কত খরচ জায়গার তো কত দাম যদি 6 ঘন্টা 8 ঘন্টা জায়গা কিনে তো কয়েক কোটি টাকা লাগবে 10 তলা একটা বাড়ি করলে জায়গা জমি সহ যদি 10 12 কোটি টাকা খরচ হয় এরপরে যদি মসজিদের খতিব সাহেব বলেন ভাই ঈমানের কারণে এই বিল্ডিং ছেড়ে হিজরত করে চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়া লাগবে দেখবেন ঈমানকারে কয় বলবে হুজুর আপনি যান আমি যামু আবু বকরের সাথে আপনার ঈমানের তুলনা কইরেন না আল্লাহর নবী যখন বললেন আবু বকর আবার সঙ্গে ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে দেওয়া লাগবে তিনি বললেন ওগো আল্লাহর নবী আমি প্রস্তুত আছি আল্লাহু আকবার যেই রাতে নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাবেন গভীর রাতে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে দরজায় যখন নক করলেন কি জাতের ঈমান ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শুনে দরজায় একটা নক দরজা খুলে গেল নবীজি বললেন কি ব্যাপার আবু বকর গভীর রাতে একবার নক দিলাম সাথে সাথে দরজা খুলে ফেললে বুঝলাম না তুমি কি ঘুমাও নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন ওগো আল্লাহর নবী যেদিন থেকে আপনি আমাকে হিজরতের কথা বলেছেন রাতের বেলা আমার আর ঘুম আসে না আমার মাথায় চিন্তা থাকে আমি যদি ঘুমায়া যাই আর আমার নবী এসে যদি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করেন তো আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই জন্য রাতের বেলা আমি না ঘুমায়া দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করি এই জাতির ঈমানদার ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিন নাম্বার মানাকিব বলছিলাম তিনি ছিলেন হিজরতের সাথে চার নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাকে সরাসরি সাহাবী বানিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ অন্য কোন সাহাবীর এই নসিব হয় নাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তো সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী আবু হুরায়রা আবু হুদাইফা ইবনুল ইয়ামান সাদ বিন আবি ওয়াক্কাস
আরো কত বড় বড় সাহাবী আছেন কিন্তু তাদেরকে ইয়া সাহিবাই বলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাদের ব্যাপারে এমন কথা বলেন নাই কিন্তু এই সৌভাগ্য লাভ করেছেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আন আমরা অন্য সাহাবীদের নাম কিভাবে জানলাম আপনারা কিভাবে সাহাবীদের নাম জানছেন এই যে এত সাহাবী এদের নাম কিভাবে আপনারা জানেন হাদিস পড়ে জেনেছেন সিরাত পড়ে জেনেছেন হাদিস পড়ে জেনেছেন সিরাত পড়ে জেনেছেন ইতিহাস পড়ে জেনেছেন কিন্তু একজন সাহাবীকে সাহাবী বলে কোরআনে আল্লাহ সম্বোধন করেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আন তাকে আল্লাহ কোরআনে কারীমে সানিয়াত নাইন বলেছেন লি সাহিবিহি বলে আল্লাহ সম্বোধন করেছেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবায় 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল লাযীনা কাফারু থানিয়াতাইন ইজ হুমা ফিল গারি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আল্লাহু আকবার আল্লাহ বলছেন তোমরা যদি তাকে সাহায্য নাও করো তাকে যিনি সাহায্য করবেন অর্থাৎ নবীজিকে যিনি সাহায্য করবেন তিনি কে আল্লাহ বলছেন তারা যখন আমার নবীকে বের করে দিল মক্কা থেকে বের করে দিল মক্কা থেকে যখন তারা বের করে দিল তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন মক্কা থেকে নবীজি হিজরত করছেন হিজরতের রাতে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে পথ চলছেন পথ চলতে চলতে পথ চলতে চলতে সুবহে সাদেক হয়ে যাচ্ছে ফজরের ওয়াক্ত হয়ে হয়ে যাচ্ছে এমন সময়ে তারা গারে তৌরের কাছে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে ভোরের আলো যদি ফুটে উঠে কাফিররা আমাদেরকে দেখে ফেলবে আমরা ধরা পড়ে যাব চলেন আমরা এই গুহার ভিতরে অবস্থান নেই নবীজি বললেন ঠিক আছে চলো এই গুহার ভিতরে আমরা অবস্থান নেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী আপনি অপেক্ষা করেন পাহাড়ি গুহা এখানে ময়লা আবর্জনা থাকতে পারে বিভিন্ন পোকামাকড় সাপ বিচ্ছু থাকতে পারে আমি ভেতরে ঢুকে পরিষ্কার করি তারপরে আপনি যাবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাফ করলেন নবীজিকে ভেতরে ডাকলেন আবু বকর সেই সাহাবী যেই সাহাবীর উরুর উপরে কুলের মধ্যে মাথা রেখে নবীজি আরাম করেছে সুবহানাল্লাহ বলবেন না কি জাতের সৌভাগ্য কি জাতের সৌভাগ্য আহারে আমি আপনি তো আমি যতবার মদিনায় গিয়েছি মদিনায় হাঁটার সময় আমার লোম দাঁড়িয়ে গিয়েছে আরে আমি যেখানে পা দিয়েছি সেখানে মনে হয় আমার নবীরও পা পড়েছে সুবহানাল্লাহ আর আবু বকর কোন সাহাবী কি মর্যাদা লাভ করেছেন নবী জি হেরা গুহায় ঢুকে আল্লাহর নবী গারে সৌরে ঢুকে বললেন আবু বকর খুব ক্লান্ত হয়েছে তুমি বসো তোমার কুলে মাথা রেখে আমি ঘুমাই সুবহানাল্লাহ পড়বেন না যখন তারা গুহার ভেতরে ঢুকে গেলেন কাফেররা খুঁজতে খুঁজতে গুহার একেবারে কাছাকাছি যখন চলে আসলো এই কথাটাই আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী এমন এক ছোট্ট গুহা মাথা উঁচু করলে কাফিররা মাথা দেখে ফেলবে আবার কাফিররা যদি একটু এগিয়ে যায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে মনে হয় আমরা ধরা পড়ে যাব আল্লাহর নবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আন এই কথা বললেন তখন আল্লাহর নবী তীব্র কণ্ঠে বললেন আর আল্লাহর নবীর এই কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ এই কথাটা কোরআনে এভাবে তুলে দিলেন আল্লাহ বললেন ইদ হুমা ফিল গারিব ইদ ইয়াকুলু লিসাহিবিহি ইন আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ বলছেন স্মরণ করো যখন গুহার ভেতরে ঢুকে দুইজন একজন তার আরেক সাথীকে বলল একজন তার আরেক সাথীকে যখন বলল ইদ ইয়াকুলু লিসাহিবিহি এই যে আল্লাহ এখানে বলছেন নবীজি তার সাহাবীকে বললেন লা তাহজান ফ্রাস্ট্রেটেড হয় না হতাশ হয় না আমরা দুইজনই আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে যার সাথে আল্লাহ আছেন তার শক্তি কম না বেশি যেমন এই যে আশুরার দিন মুসা নবী রোজা রাখতেন মুসা নবী তার উম্মত নিয়ে যখন রাতের বেলা রওনা দিয়ে ভোরবেলা যখন লোহিত সাগরে চলে গেলেন পেছনে ফেরাউনের বাহিনী তাদেরকে তারা করতে করতে যখন পিছন দিয়ে একেবারে কাছাকাছি চলে আসলো মুসা নবীর উম্মতেরা কিছুটা বেসবর ছিল তারা বলল
অগো মূসা তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলে সামনে সাগর সামনে গেলে মারা যাব আবার পেছনে দেখা যায় ফেরাউনের বাহিনী পেছনে গেলেও মারা যাব সামনে গেলেও মরা লাগবে পিছনে গেলেও মরা লাগবে মূসা নবী তখন বললেন খবরদার খবরদার এমন কথা বলো না এই বিপদের পরিস্থিতিতে সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ তোমরা ভাবছো এখানে আমি তোমাদেরকে নিয়ে আসি নাই যার আদেশে নিয়ে এসেছি তিনি কে সুতরাং আল্লাহর আদেশে এসেছি পথ আল্লাহই দেখাবেন তখন তিনি বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদীন তিনি বললেন আমাদের সাথে আমাদের রব আছেন আমাদের রব যিনি তিনি কে তিনি বললেন তিনি পথ দেখাবেন মূসা নবীর এমন দীপ্ত ঘোষণার পরে পথ তৈরি করে দিলেন কে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে একই রকম নবীজি বললেন লা তাহজান ভীত হয় না ইন্নাল্লাহু মা'না আমাদের সাথে যিনি আছেন মহব্বতের সঙ্গে সবাই বলেন তিনি কি আল্লাহ এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সাহাবীর এই সাহাবীর কথা আল্লাহ কোরআনে তুলে দিলেন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বলছেন নাম্বার 5 নবীজি আরাম করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আন এমন সাহাবী যেই সাহাবী যেই সাহাবীর পায়ের মধ্যে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন ঘটনাটা হচ্ছে যখন গারে সৌরের কাছে তারা চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আন ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে তিনি সাফ করলেন গুহা পরিষ্কারের পর দেখলেন গুহার ভেতরে ছোট ছোট অনেকগুলো ছিদ্র আছে তিনি তার লুঙ্গি কিংবা চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে সেই গর্তগুলোর ছিদ্র বন্ধ করে দিলেন দুইটা ছিদ্র বাকি ছিল তিনি বন্ধ করতে পারলেন না তিনি ভাবলেন দুইটা পা আছে অসুবিধা নাই দুই পা দিয়ে দুইটা গর্ত বন্ধ করে দিব দুই পা দিয়ে তিনি গর্ত বন্ধ করে রেখেছেন আর নবীজি তার কুরুর উপরে মাথা রেখে কুলের মধ্যে ঘুমাচ্ছেন সেই যে দুইটা গর্ত তিনি দুই পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন একটা গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল ওই বিষধর সাপ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দংশন করল আবু বকর রাদিয়াল্লাহু আন বিষের যন্ত্রণায় থরথর করে কাঁপছেন চক্ষু দিয়ে পানি বের হচ্ছে কিন্তু আহ কোনো শব্দ করেন না নবীজিকে ডাকেন না ওইদিকে ব্যথা সইতে না পেরে চোখ থেকে ধরধর করে পানি পড়ছে চোখের পানি এবার নবীজির গায়ে পড়তে পড়লো জিসিম মুবারকে বলল আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আন ঠুকরে ঠুকরে ফুপিয়ে ফুপিয়ে নীরবে কান্না করছেন নবীজি বললেন কি ব্যাপার আবু বকর নীরবে নীরবে কান্না করছো কেন মনে হয় তোমার ছেলে মেয়েদের কথা মনে পড়েছে বাড়ি ঘরের কথা মনে পড়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক সন্তানদের জন্য ভিটামাটি ঘর বাড়ির জন্য আমার মন খারাপ হয় না জন্য কান্না করছি না দুইটা ছিদ্র আমি দুই পা দিয়ে বন্ধ করে রেখেছিলাম তার মধ্যে একটা ছিদ্রের মধ্যে বিষধর সাপ ছিল সেই সাপ আমার পায়ের মধ্যে দংশন করায় বিষের যন্ত্রণায় ছটফট করছি নবীজি বললেন তো আমাকে তুমি এতক্ষণ ধরে ডাকো নাই কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন সারা রাত পথ চলতে চলতে আপনি এত ক্লান্ত ক্লান্ত শরীরে আপনি ঘুমিয়েছেন চিন্তা করলাম আপনাকে যদি ডাক দেই আরামের ঘুম ভেঙে যাবে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে ওগো আল্লাহর নবী চোখের পানি ধরে রাখার বহু চেষ্টা করেছি কিন্তু পারি না যদি আমি ধরে রাখতে পারতাম চোখের পানি না পড়তো প্রয়োজনে আপনার জন্য জীবন দিতাম তাও আপনার সঙ্গে বেয়াদবি করতাম না সামনে রবিউল আউয়াল মাস আসতেছে আমাদের দেশে এক গ্রুপ আছে রবিউল আউয়াল মাস আসলে এসকেট ঠেলায় তারা নিহাততেও পারে না ঠিক মতো আশেক রসুল হইতে চাও এরকম আবু আবু বকরের মতো আশেক রসুল হতে হবে আল্লাহর নবী যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন এই আদর্শের সংগ্রাম করায় আজ কত আলেমরা জেলখানায় তাদের বিরুদ্ধে কথাও বলে না কি জাতের আশেক রসুল তুমি সত্যিকারের আশেক রসুল হলো সে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে যে সত্যিকারের আশেক রসুল হলো সে কি জাতের আশেকের রসুল জিলাপির গন্ধ যেই দিকে বিরানির গন্ধ যেই দিকে এসকো চলে যায় সেই দিকে সত্যিকারের আশেকের রসুল হতে চাও তো কোরআন সুন্নাহ হাতে নিয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে লেগে যাও আর মুহররমের মাস আসলে হুসাইনি সইনি
আর শহাদাতে কারবালা মাহফিল চলছে চলুক ভালো কথা কিন্তু সত্যিকারের হুসাইনি শৈলী হলো তারা যারা কেবল মুহররমের মাস নয় বরং সারা বছর সারা জীবন ইসলামের পতাকা হাতে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য স্বৈর শাসকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা হুসাইনি আদর্শের উত্তরাধিকার হলো তারা উলামাদের উপর নির্যাতন হয় তোমার মুখ থেকে একটা কথাও বের হয় না কি জাতের হুসাইনি সৈনিক আল্লাহ হেদায়াত দান করুক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বলছিলাম তিনি হচ্ছেন এমন সাহাবী যার পায়ের মধ্যে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন আল্লাহ নবী বললেন আবু বকর দেখি কোথায় তোমাকে সাপ কামড় দিয়েছে নবীজি তখন তার থুতু মুবারক লাগায় দিলেন নবীজির থুতু মুবারকের মধ্যে শিফা জেনে রেখে দিয়েছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ নাম্বার 6 6 নাম্বার হলো আবু বকর ছিল তার নাম তিনি এমন সাহাবী এই সাহাবীকে সিদ্দিক উপাধি দিয়েছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে তিনি সিদ্দিক হয়ে গেলেন নবীজি মিরাজে গেলেন ধুলির ধরা থেকে তিনি সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন জান্নাত জাহান্নাম দেখলেন বলেন তো কয় বছরে না কয় রাতে এক রাতেও না এক রাতের অল্প কিছু এক রাতের অল্প কিছু সময়ে আল্লাহ তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সেখান থেকে এতটুকু ছিল ইসরা আবার সেখান থেকে উরুজ শুরু হলো অর্থাৎ ঊর্ধ্বগমন সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে নবীজি চলে আসলেন সকালবেলা কাফিররা নবীজিকে বলল কি ব্যাপার মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তো নতুন নতুন কথা শোনাও আজকে কি নতুন ডেলিভারি আছে নাকি নবীজি বললেন হ্যাঁ আজকেও নতুন ডেলিভারি আছে আজকেও নতুন কথা আছে তো তারাও আগ্রহ নিয়ে বলল কি খবর নবীজি বললেন এই তো গত রাতেই আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে দুনিয়াতে চলে এসেছি কাফিররা বলল এতদিন যা বুঝছিলাম পাগলামি সহ্য করেছি আমরা ভাবতাম যাই হোক যতই পাগলামি করুক মাথা কিছুটা হইলেও ঠিক আছে কিন্তু আজকে যেটা বলেছো এগুলা শোনার পরে আমরা কনফার্ম মাথা আর একটুও ঠিক তারা বলতেছে আমরা যে কাফেলা নিয়ে যাই মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত যেতে হলে তো দ্রুতগামী ঘোড়া বা উট হলেও এক মাস সময় লাগে যেতে এক মাস আসতে এক মাস তুমি বলতেছো গত রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে আবার সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে চলে এসেছো বলো তুমি যে কথাটা বলেছো তোমার প্রিয় বন্ধু আবু বকরকে কি আমরা গিয়ে সেই কথা বলবো নাকি নবীজি বললেন হ্যাঁ তোমরাই তো আমার মাউথ মিডিয়া তোমরা যদি প্রচার করে দাও তাহলে তো আমার নিজেরই লাভ কারণ ব্যক্তিগতভাবে সবাইকে বলতে গেলে অনেক লম্বা সময় দরকার যাও সবাইকে গিয়ে বলে দাও কাফিররা ভাবলো এইটা বললে যারা ঈমান আনছে তাদের ঈমান আরো চলে তারা যখন পথ চলা আরম্ভ করলো প্রথমেই পেয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল আবু বকর তোমার বন্ধু তোমার নবীর কাহিনী শুনছো নাকি তিনি নাকি গত রাতে এই 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 এত লম্বা সফর রাতের কিছু সময় হয়ে গিয়েছে আবু বকর বললেন তোমরা যেটা বলতেছো নবীজি কি তার জবান দিয়ে সত্যি এই রকম বলেছেন নাকি কাফিররা এবার নড়ে চড়ে বসছে বুঝছি আবু বকরের ঈমান মনে হয় যায় যায় অবস্থা তারা দৃঢ়চিত্তে বলল হ্যাঁ এভাবেই তিনি বলেছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন কাফিরের গোষ্ঠী শুনো যেরকম বর্ণনা দিয়েছো এরকম কথা যদি আমার নবী বলেন আমার কোনো সন্দেহ নাই নবীজির মিরাজ হয়েছে শতভাগ সত্য আমি এটা বিশ্বাস করি দৌড়ায় দৌড়ায় তিনি নবীজির কাছে আসলেন নবীজি বলেন আবু বকর তুমি কি আমার মিরাজের খবর শুনেছো নাকি তিনি বললেন হ্যাঁ নবীজি বললেন তোমার কি সন্দেহ আছে নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এক ভাগও সন্দেহ নাই আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন সে আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছেন আল্লাহ কেমনে নিয়েছেন এটা আল্লাহ জানেন আমি বিশ্বাস করি
আপনার মেরাজ সত্য হয়েছে নবীজি তখন ঘোষণা দিলেন আবু বকর তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তোমার নাম হচ্ছে সিদ্দিক আবু বকরের মানাকিব সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন এমন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এমন মর্যাদাপ্রাপ্ত সাহাবী উদ্বোধন করবেন আমাদের নবী জান্নাত উদ্বোধন করার পরে এই উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ পড়তে পারেন একদিন নবীজি সকালবেলা বললেন সাহাবীরা উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত নবীজি বললেন আতানি জিব্রিল فأخذ بيدي فأراني باب الجنة الذي تدخل منه أمتي نبي جي بولن قطرة عمار كتا جبريل شچلين تيني عمار كي حاد دورنية گلين جنة دخلين جي جنة تي الله مر امت كي ڈوكا بين شي جنة جبريل عمار كي گوري گوري دخلين ابو بكر رضي الله عن اي قطة شنة بولن يا رسول الله شبائي محبت برن صلى الله عليه وسلم وددت اني كنت معك حتى انظر الي আমি যদি আপনার সাথে সেই সফরে গিয়ে আপনার সাথে জান্নাত দেখতাম তাহলে আমার জন্য সেটা অত্যন্ত আনন্দের হতো নবীজি তখন বললেন ইয়া আবা বকর আমা ইন্নাকা اول من يدخل الجنه من امتي ابو بكر তুমি কি আমার থেকে এই সংবাদ শুনলে খুশি হবে না আমার উম্মতের সবার আমার উম্মতের সকলের মধ্যে সবার আগে আল্লাহর জান্নাতে তুমি ঢুকবে সুতরাং আবু বকরের নামাজ আর আপনার নামাজের সাথে মিলাইলে হবে না আবু বকরের আমল আর আপনার আমল গুনলে হবে না তিনি হচ্ছেন এমন সাহাবী এই উম্মতে সবার আগে জান্নাতে ঢুকবেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বলছিলাম নাম্বার 8 8 নাম্বার হলো তিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী যাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যিনি তিনি কে এর মধ্যে এক নম্বরে যার নাম সবাই বলেন তার নাম কি আবু আরো জুড়ে বলেন তার নাম কি নাম্বার 9 9 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি হচ্ছেন এই উম্মতের এমন মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাত জান্নাতের মধ্যে মোট 8টা দরজা রয়েছে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা সবগুলো দরজা আবু বকরকে ডাকতে থাকবে তার গেট দিয়ে ঢোকার জন্য সব গেট বলবে আপনি আমার দিকে আসেন ওই গেট বলবে আপনি আমার দিকে আসেন জান্নাতুল ফেরদাউসের গেট বলবে এদিকে আসেন দারুল খুলদের গেট বলবে এদিকে আসেন দারুল এরপরে জান্নাতের আরো যত জান্নাতুল মাওয়া আছে অন্যান্য সকল জান্নাতের বাপ আবু বকরকে আহ্বান করবে সবগুলো দরজা তাকে ঢোকানোর জন্য পাগল পাড়া হয়ে যাবে আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি হচ্ছেন এমন মর্যাদাপ্রাপ্ত সাহাবী নবীজি তার নাম দিয়েছেন আতিকুল্লাহ বলেন নবীজি তার নাম দিয়েছেন কি না আপনারা বলবেন হুজুর আমাদের হালি শহরেও আতিকুল্লাহ আছে এই আতিকুল্লাহ আর ওই আতিকুল্লাহ কিন্তু সমান নবীজি বলেছেন ইয়া আবা বকর انت عتيق الله من النار আল্লাহর নবী বলেছেন হে আবু বকর শোনো তুমি দুজক থেকে মুক্ত একজন সাহাবী দুজকের আগুন তোমাকে স্পর্শ করার কোনো সুযোগ পাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্ট্রিবিউশন কত শুনেন দিনের কাজে পয়সা দেওয়ার কথা বললে আপনার পকেট থেকে পয়সা বের হয় না আর আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আন সেই সময়ের চবিরা ইসলাম কবুল করেছেন 13 নাম্বার হচ্ছে তিনি হচ্ছেন নবীজির এমন প্রিয় সাহাবী সকাল সন্ধ্যায় তার বাড়িতে যেতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নাম্বার হচ্ছে নবীজি যখন হিজরতের কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আবু বকর রাদিয়াল্লাহু আন তার নিজের টাকা দুইটি উট ক্রয় করেছিলেন হিজরতে রওনা করার জন্য এমন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আন 15 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আন এমন মর্যাদাবান সাহাবী তার বাড়ি থেকে হিজরতের সফর আরম্ভ হয়েছিল 16 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আন এমন সাহাবী আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা অফাতের পরে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিজের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজির সঙ্গে বিবাহ দিয়ে নবীজিকে তার মেয়ের জামাই বানিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না সাহাবী থেকে আত্মীয় হয়েছেন সাহাবী থেকে আত্মীয় হয়েছে এখানে আরেকটা শিক্ষা বলে খালি ওয়াজ করে গেলে চলবে না দেখেন নবী বিয়ে করেছেন প্রথম বিয়ে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আর অন্যান্য বিবিরা দেখেন আল্লাহর নবী কিন্তু বিবাহের প্রস্তাব দেন নাই বিয়ের প্রস্তাব নবীজিকে দেওয়া জোরে বলেন দেওয়া মুসা নবী বিয়ে করেছেন বিয়ের প্রস্তাব দেন নাই তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে আজকের জামানায় মোরারের ইসলাম হয়ে গেছে উল্টা এখন যদি কোনো মেয়ের বাপ ছেলের বাপের কাছে যায় গিয়ে যদি বলে ভাই আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিব তো ওই পরিবারের লোকেরা ভাববে মনে হয় মেয়েটার মধ্যে ডিস্টার্ব আছে কথা বুঝতেছেন আমার ভাববে নইলে মেয়ের বাপ স্বেচ্ছায় কেন আসতেছে বিয়ে দিতে অথচ এই যে এখানে খতিব সাহেব আছেন আছেন বিবাহের সুন্নাত হলো ইজাব আসবে ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে মেয়ের কাছ থেকে ছেলে কবুল করবে এখন সিস্টেম হয়ে গেছে কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বিয়ের ইজাব দিয়েছেন প্রস্তাব দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আন তিনিও বিয়ের প্রস্তাব দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে নবীজির কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে গিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো কইতে পারবেন কিন্তু এই সুন্নাত জিন্দা করতে পারবেন না আপনারা এটা করলে ওই যে বললাম যদি এই বাসার কোনো মেয়ের বিয়ের প্রস্তাব মনে করেন ওই নয়া বাজারে যায় মানে এই ফ্যামিলি থেকে মা বাবা ভাই প্রস্তাব নিয়ে গেল যে আপনার ছেলে বা আপনার ভাইয়ের সাথে বিয়ে দেবে এরা ভাববে বুঝলাম না নিজেরাই আসতেছে কেন এই মেয়ের কোনো ডিস্টার্ব আছে বা ফ্যামিলিতে কোনো সমস্যা আছে অথচ এটাই সুন্নাত এটা কি এটাই সুন্নাত আপনি আপনার মেয়েকে বা বোনকে বিয়ে দিবেন ভালো পাত্র পেয়েছেন ভালো ছেলে পেয়েছেন আপনি নিজে গিয়ে প্রস্তাব দেন এটা কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা দেখেন আমি বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার মেয়েকে নবীজির কাছে বিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জামাই বানিয়ে ফেললেন 17 নম্বর হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন এমন মর্যাদাপ্রাপ্ত সাহাবী যিনি নবীজির সঙ্গে বদর উহুদ খন্দক হুনাইন তাবুক সহ নবীজির সঙ্গে সবগুলো সামরিক অভিযানে তিনি শরীক হওয়ার সৌভাগ্য লাভ করেছেন সুবহানাল্লাহ নাম্বার 18 18 নাম্বার হলো বদরের যুদ্ধ ইসলামের প্রথম এবং কঠিন যুদ্ধ 313 জনের বাহিনী আর ওইদিকে হলো 1000 এর বাহিনী দেখেন সংখ্যায় বেশি হলেই কিন্তু বিজয়ী হওয়া যায় না অস্ত্র শস্ত্র বেশি থাকলেই কিন্তু জয় হওয়া যায় না শুধু কুরআন হাদিসে প্রমাণ নয় মাঝে মাঝে দুনিয়ার বাস্তবতাও দেখে আমাদের শিক্ষা হওয়া দরকার আফগানিস্তানের মুল্লাদের কাছে আমেরিকার পরাশক্তিও কিন্তু পরাজিত হয়ে ভেঙে যাওয়া লাগছে ঠিক কিনা বলেন তাদের কাছে তো পারমাণবিক বোমা আছে পারমাণবিক অস্ত্র আছে বর্তমান দুনিয়ার সবচাইতে আধুনিক অস্ত্র আছে তারপরেও মুল্লাদের সামনে এসে পরাজিত হওয়া লাগছে ঠিক কিনা কারণ আফগানিস্তানের মুল্লাদের কাছে অস্ত্র নাই কিন্তু ভেতরে আছে ঈমান ঈমান থাকার কারণে তাদের সাথে যিনি ছিলেন তিনি কে সুতরাং আজকের দুনিয়া ঈমানদাররা যদি ঈমানের উপরে দৃঢ় থাকতে পারে ইস্তেকামত থাকতে পারে কাফিরদের মতো আল্লাহর দিনের দুশ্মনদের মতো তাদের আল্লাহর দিনের দুশ্মনদের কাছে সব আছে অস্ত্র শস্ত্র আছে মিডিয়া আছে সব আছে কিন্তু আল্লাহর দিনের মুজাহিদ যারা তাদের সঙ্গে যদি অস্ত্র শস্ত্র মিডিয়া কিচ্ছু নাও থাকে ঈমান যদি থাকে বিজয়ী দিনে দিয়ে দিবেন তিনি কে আল্লাহ আমাদেরকে সেই জাতের ঈমানদার বানায়া দাও বদরের যুদ্ধ সেই যুদ্ধে নবীজি সাহাবীদের হাতে তীর দিলেন সাহাবীদের হাতে তিনি অস্ত্র শস্ত্র উঠাইয়া দিয়া সব কিছু রেডি করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন আবু বকর তুমি আমার সাথে আমার তাবুতে থাকো তোমাকে না দেখলে আমার ভালো লাগে না বদরের যুদ্ধে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি তার পাশে রেখে এভাবে তাকে মর্যাদা দিয়েছে এরপরে দেখেন নাম্বার 19 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি সর্বপ্রথম কোরআনকে
গ্রন্থাকারে পেশ করেছিলেন কোরআন সংকলনের কাহিনী আপনারা জানেন নবীজির সময়ে কিন্তু কোরআন মুসহাফের মধ্যে লেখা ছিল না নবীজির সময়ে কোরআন পাথরের মধ্যে বাকলের মধ্যে চামড়ার মধ্যে লেখা ছিল আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করার জন্য কাজ আরম্ভ করেছে তাও সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোবে না এরপরে 20 নম্বর নবম হিজরিতে নবীজি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজের কাফেলা পাঠালেন সেই হজে নবীজি যান নাই পরের বছর নবীজি হজে গিয়েছিলেন এটাই ছিল বিদায় হজ এর আগের বছর নবম হিজরিতে নবীজি মুসলমানদের একটি দলকে হজের উদ্দেশ্যে পাঠালেন আর সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ সেই হজের কাফেলার প্রধানের দায়িত্ব দিয়ে নবীজি তাকে পাঠিয়েছিলেন এরপরে দেখেন 21 নম্বর আল্লাহর নবীর ওফাতের খবর সর্বপ্রথম অনুধাবন করতে পেরেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আন তার মানাকিব বলছি আবু বকর রাদিয়াল্লাহু আন কেমন সাহাবী ছিলেন নবীজিকে তিনি কতটা বুঝতেন শুনেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়ে গেলেন দাঁড়াতে পারেন না হাঁটতেও পারেন না দুজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে খুব কষ্ট করে তিনি মসজিদে নববীতে গিয়েছেন জুমার খুতবা দিয়েছেন খুতবা দিতে গিয়ে নবীজি বলেছিলেন সেদিন নবীজি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা দুনিয়ার সকল সম্পদ ত্যাগ করে তার মালিকের সঙ্গে সাক্ষাৎ লাভকে তিনি চুজ করেছেন পছন্দ করেছেন এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন অন্য সাহাবীরা বললেন কি ব্যাপার ভাই আবু বকর নবীজি কার নাকার কথা বলছেন আপনি কাঁদেন কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই রে নবীজির খুতবা শুনে তোমরা কেউ না বুঝলেও আমি তো বুঝে ফেলেছি এই দুনিয়ার সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন নবীজি সেটা নেন নাই মালিকের সঙ্গে মাবুদের সঙ্গে দেখা করা পছন্দ করেছেন তার মানে হলো আর বেশি দিন নাই খুব বেশি সময় নাই আল্লাহর নবী আমাদেরকে এতিম করে চলে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব এজন্য আমি কান্না করছি তিনি হচ্ছেন সেই মর্যাদাপ্রাপ্ত সাহাবী যিনি নবীজির বক্তব্যের প্রতিটা শব্দকে ভেতর থেকে অনুধাবন করতে পারতেন তিনি এইভাবে করে নবীজিকে বুঝতেন নবীজির ভাষা তিনি বুঝতেন 22 নম্বর হচ্ছে তিনি এমন মর্যাদাপ্রাপ্ত সাহাবী নবীজির জীবদ্দশায় দুনিয়া থেকে যাওয়ার আগে নবীজির যায় নামাজে কোনো সাহাবী দাঁড়ায় ইমামতি করার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই নবীজির যায় নামাজে দাঁড়িয়ে ইমামতির সৌভাগ্য লাভ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলবেন যেই যায় নামাজে নবীজি ইমামতি করেছেন সেই যায় নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেছেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে খুব অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী খুব অসুস্থ প্রচন্ড জ্বর নবীজি মাগরিবের নামাজে ইমামতি করেছিলেন মাগরিবের নামাজে ইমামতি করে যাওয়ার পরে নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল শরীরে কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসতেছে মাঝে মাঝে হুঁশ চলে যায় বেহুশ হয়ে যান এই রকম অবস্থার মধ্যে দিয়ে এশার আজান হয়ে গেল এশার আজান দেওয়ার পরে মসজিদে নববীতে সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছেন নবীজি আসলেই জামাত আরম্ভ হয়ে যাবে কিন্তু আল্লাহর নবী ওই দিকে বেহুশ হুঁশ যখন আসলো তিনি বললেন ও আয়েশা এখন সময় কি হয়েছে এশার আজান কি হয়ে গিয়েছে নাকি আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী এশার আজান হয়ে গিয়েছে আজান দিয়ে সাহাবীরা অপেক্ষা করছেন নবীজি বললেন আয়েশা এক্ষুনি আমার জন্য অজুর পানি নিয়ে আসো আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি নিয়ে আসলেন নবীজি অজু করতে যাবেন বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পর নবীজির আবার হুঁশ আসলো নবীজি অজু করলেন অজু করে দাঁড়াতে যাবেন আবার নবীজি বেহুশ হয়ে গেলেন নামাজের সময় চলে যাচ্ছে এখন নবীজি যেতে পারছেন না কিছুক্ষণ পরে নবীজির হুঁশ যখন আসলো আল্লাহর নবী বললেন আয়েশা নামাজ কি শুরু হয়ে গিয়েছে নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী কি করে নামাজ শুরু হবে সালাত কি করে আরম্ভ হবে আপনি তো এখনো উপস্থিত হন নাই আল্লাহর নবী বললেন আয়েশা রে আমার শরীরের কন্ডিশন ভালো না মনে হয় আজকে আমি ইমামতি করতে পারবো না
তোমার পিতা আবু বকরকে বলো আমার যায় নামাজে দাঁড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বললেন, ও আল্লাহর নবী, আমার বাবা বড় নরম দিলের মানুষ, তিনি যদি আপনার যায় নামাজে দাঁড়ায়া যা কান্না করতে করতে তিনিও অস্থির হয়ে যাবেন, কারণ তিনি বড় নরম দিলের মানুষ। আপনি এক কাজ করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মানসিকভাবে দৃঢ় মানুষ, শক্তিশালী মানুষ, আপনি তাকে বলেন, হয়তো তিনি এটার জন্য উপযুক্ত হবেন। নবীজি বললেন, না, তোমাকে যেটা বলেছি সেটা করো, আমার আবু বকরকে বলো যায় নামাজে দাঁড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা না শুনে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, হাফসাকে ডেকে এনেছি, আপনি হাফসাকে বলেন সে যেন তার বাবা ওমর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলে। নবীজি এই কথা শুনে বললেন, ও আয়েশা, তোমরা আমাকে এত বিরক্ত করছো, মিশরের সুন্দরীর উপসী নারীরা যেভাবে ইউসুফ নবীকে বিরক্ত করেছিল, তোমরাও আমার কথা না শুনে আমাকে বিরক্ত করছো। আল্লাহু আকবার, যেটা বলেছি সেটা করো, আমার আবু বকরকে বলো যায় নামাজে দাঁড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আদেশ পেয়ে তিনি আবার যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নরম দিলের মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে 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 অস্থির হয়ে যাচ্ছেন, তেলাওয়াত বারবার রিপিট করছেন, সামনে আগাতে পারেন না, পেছন থেকে অন্য সাহাবীদের চিৎকার শোনা যায়, সাহাবীরা কান্না করছেন, এর কারণ হলো আবু বকর নামাজে আল্লাহু আকবার বলে নবীজির যায় নামাজে দাঁড়িয়ে, তার ভেতর থেকে এই অনুভূতি চলে এসেছে, নবীজির যায় নামাজে যেহেতু আমি আবু বকর দাঁড়িয়েছি, তার মানে নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা চিরকালের জন্য মাহরুম হয়ে গিয়েছি। সব সাহাবীরা কান্না করছেন, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজ আরম্ভ করেছে নাকি? আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, নামাজ তো শুরু হয়ে গিয়েছে। নবীজি বললেন, মসজিদে নববীর দিকের জানালাটা খোলো, আমি একটু দেখি। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো, নবীজি সেই দৃশ্য দেখলেন, চিৎকার করে নবীজি কান্নেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, নামাজের এই দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো, এটা দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি, আমি আমার সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ এতগুলো বছর, 23 বছর আমার সাহাবীদেরকে নিয়ে আমি নামাজ আদায় করি, নামাজের এই পরিবেশ কায়েমের জন্য সাফা পাহাড়ে আমার শরীর থেকে কাফিররা রক্ত ঝরিয়েছে, এই দিনই পরিবেশ কায়েমের জন্য তায়েফের ময়দানে কাফিররা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে কাফিরের গোষ্ঠী আমার দান্দার মুবারক শহীদ করেছে, রক্তে রঞ্জিত এই দিন এসেছে, নামাজের পরিবেশ এই পরিবেশ এমনি এমনি হয় নাই রে আয়েশা, মৃত্যুর আগে রক্ত দিয়ে আমি নবী আমার নিজের শরীরের রক্ত দিয়ে যে পরিবেশ কায়েম করলাম, এই পরিবেশটা দুনিয়া থেকে যাওয়ার আগে দেখে বড় আনন্দ পেলাম, আর আমার কাছে এই চিত্রটা দেখে বারবার এই অনুভূতি আসতেছে, এখন আমি দুনিয়া থেকে চলে গেলেও অসুবিধা নাই, এইভাবে করে আমার অনুপস্থিতিতে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ তো পড়লেন, কিন্তু কয়জন মানুষ এশার জামাতে ছিলেন? এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই। আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লা ইউরে নিশান। আমি জাতীয় কবিকে খুব ভালোবাসি, কারণ তিনি নবীজিকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, এই লোকটা কি পরিমাণ নামাজি ছিল আমি জানি না, কিন্তু যে সুন্দর কবিতা লিখেছে, মৃত্যুর আগে আবার লিখেও গিয়েছে, মরার পরে যেন কবরটা মসজিদের পাশে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গুরে থেকে মুয়াজিনের আজান
শুনতে পাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আল্লাহু আকবার পড়েন হ্যাঁ যুবকদের নামাজের খবর নাই ফজরের নামাজে মসজিদ হাহাকার করে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ সুন্দর হবে কিন্তু মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে আজকে তাই হয়েছে মসজিদ কারুকার্য খচিত মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ খুবই সুন্দর কিন্তু ভেতরে মুসল্লি নাই যুবকরা মসজিদে যায় না ফজরের সময় ঘুমায় আহারে ভাই কেন কিভাবে ঘুমিয়ে আছো কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজাও এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না কয়েক মাস আগে তুরস্ক এবং সিরিয়ায় গভীর রাতে ফজরের আগে ভয়াবহ ভূমিকম্পে 6000েরও বেশি ভবন ধসে গিয়ে ঘুমন্ত অবস্থায় কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে আমার যুবক ভাইরা রাতের বেলা যে এশার নামাজ কাজা করে ঘুমাও ফজরের নামাজের পরে মানুষ তোমার জানাজা দিয়া লাশ কবরে রাখতে পারে তুমি কি করে ঘুমাও এশার নামাজ কাজা কইরা ঘুমাও তুমি কি জানো না এই ঘুম জীবনের শেষ ঘুম সকালবেলা মানুষ তোমার শরীর থেকে প্যান্ট শার্ট গেঞ্জি খুলে তোমাকে শেষ গোসল দিয়ে কবরে রেখে দিতে পারে কেমনে তুমি এশার নামাজ কাজা করে ঘুমাও যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ফজরের নামাজ কাজা কেমনে করো জোহরের আগে তো জানাজার কফিন প্রস্তুত হয়ে যেতে পারে কি করে জোহর আসর কাজা হয়ে যায় আহারে তিন চার দিন আগে আমার খুব পরিচিত এক ভাই তরতাজা মানুষ একটা সরকারি স্কুলের শিক্ষক হ্যাঁ পান খেয়ে সিএনজিতে উঠেছে এক মিনিটও যায় নাই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে 7 বছরের মেয়ে একটা আছে আহারে পরিবার পরিজন ছেড়ে চলে গিয়েছে বলেন তো আমাদের জীবনের কোনো নিশ্চয়তা আছে এত ফুটানি কিসের এত বাহাদুরি কিসের আর ক্ষমতার এত বড়াই কিসের ক্ষমতার বড়াই করতে করতেই দুনিয়া থেকে চলে যেতে পারে যুবক ভাইয়েরা যৌবনের ঠেলায় হুশ ঠিকঠাক নাই রাতের বেলা ফোন হাতে নিয়া এরপরে প্রযুক্তির অপব্যবহার করে তুমি তোমার যৌবনের অপব্যবহার করছো আল্লাহকে ভয় করো এই যৌবনের অপব্যবহাররত অবস্থায় তো দুনিয়া থেকে চলে যেতে পারো কিনা কিছুদিন আগে একটা যুবক ছেলে এই ছেলেটির সাথে অনেক স্মৃতি আমার চেয়ে বয়সে আরো কমপক্ষে 10 বছরের ছোট আমার বয়স মাত্র 28 তো আমার চেয়ে 10 বছরের ছোট মানে 18 বছর আহারে ছেলেটা আমাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে স্ট্রোক করে হঠাৎ করে মারা গিয়েছে যুবকরা হঠাৎ করে মারা যাচ্ছে অনেক যুবকরা ঠিক মতো নামাজে যায় না পেশাব করে পানি নেয় না প্রযুক্তির অপব্যবহার করছে দিনের পথে চলে না কই হুজুর এখন ইয়াং বয়স এখন তো সব রং তামাশার বয়স আমরা বুড়া হই চুলদারি পাকুক তারপরে আমরা নামাজ পড়ব ভালো মানুষ হয়ে যাব আহমাদুর রহমান পরিবারের দিকে তাকায়া দেখেন 6 ভাই বড় ভাই জিন্দা 1 নাম্বার ভাইও আছেন 4 নাম্বার ভাইও আছেন মাঝখান দিয়া 2 নাই 3 নাই 5ও নাই 6ও আমার বাপ চাচা ছিলেন 4 জন সবার আগে মারা গেছে ছোট জন এরপরে মারা গিয়েছে বড় জন এরপরে 3 নাম্বার এরপরে 2 নাম্বার তাহলে বলেন তো পৃথিবী থেকে যাবার সময় সিরিয়াল ঠিক থাকে নাকি ব্র্যাক হয় পৃথিবীর প্রথম মানুষের নাম কি জুড়ে বলেন আরো জুড়ে বলেন পৃথিবীর প্রথম মৃত মানুষের নাম কি প্রথম মৃত মানুষের নাম হলো হাবিল বলেন আবার বলেন প্রথম মানুষ আসছেন কে আদম চলে গেছেন কে হাবিল হাবিল হচ্ছে আদম আলাইহিসসালামের ছেলে আসার সময় বাপ আগে আসছে কিন্তু যাওয়ার সময় বাপের আগে ছেলে তার মানে বুঝাতে চাইলাম আসার সময় সিরিয়াল আছে যাওয়ার সময় সিরিয়াল নাই যুবক ভাইরা বেশি ফুটানি কইরো না গানের তালে তালে নাইচো না ঈদের সময়
পত্র পত্রিকা পড়তেছি আর দেখতেছি সিনেমার তালে তালে নাচতেছো গানের তালে তালে নাচতেছো গান বাজনার সিনেমার তালে নাইছো না কত গায়ক কিন্তু গানের মঞ্চে মারা গিয়েছে শোনো শোনো নবীজি বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি যে অবস্থায় যার মরণ হবে সেই অবস্থায় তাকে কবর থেকে উঠাবেন যিনি তিনি কে তোমরা যুবকরা নাপাক শরীরে ঘুমায়া যাও কিছুদিন আগে মাদারীপুর মাহফিলে গিয়েছিলাম উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন হুজুর আমি আপনাকে খুব পছন্দ করি কাজ ভালায়া তুই আজকে মাহফিলে এসেছি কিন্তু আপনার মাহফিলে এখানে লক্ষ লক্ষ যুবক আছে এই যুবকদেরকে বলেন আমি নিজেই মাহফিলে 15 20 বছর ধরে আসি যাওয়ার সময় দেখি ওয়াজে যারা আসছে রাস্তার ধারে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে পানিও নেয় না এদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে এই রকম মানুষও যে আছে ইনারা না বললে কিন্তু আমরা বুঝতাম কারণ যুবকরা এসে মাহফিলে যে স্লোগান দিয়ে যাওয়ার সময় এই কারবার করে পেশাব করে পানি নেয় না পেশাব করে পবিত্র হয় না এই রকম যুবকের সংখ্যা আছে না রাই খবরদার যুবক ভাইয়েরা পেশাব করে পবিত্র হয়ে যাও কারণ পেশাব করে অপবিত্র হলে কবরের মধ্যে শাস্তি আছে না রাই অনেক পাপের কারণে কবরে শাস্তি হয় তার মধ্যে পেশাব করে যারা পবিত্র হয় না এদের কবরে অনবরত শাস্তি চলবে যার তরফ থেকে তিনি কি কবরে শাস্তি আছে দুনিয়ায়ও শাস্তি আছে আপনি বলবেন হুজুর দুনিয়ায় শাস্তি কেন দুনিয়ায় শাস্তিটা কেমন শুনেন আজকের বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছে যারা নাপাক থাকে এই যে পেশাব পেশাব করলেন পানি নিলেন না পেশাবের ফুটাগুলো লুঙ্গিতে পায়জামায় প্যান্টের মধ্যে লাগলো কি খাচ্চর মানুষ চিন্তা করেন ওই প্যান্ট পায়জামা বা পোশাকের সাথে তার গুপ্তাঙ্গ বারবার স্পর্শ হচ্ছে বারবার লেগে যাচ্ছে এতে করে যুবকদের যৌবন এতে করে যুবকদের যৌবন হ্রাস পাচ্ছে যৌবন কমে যাচ্ছে এর পরিণাম হচ্ছে বিয়ে করার পরে তার বউ ঠিক নাই পরকিয়া করছে কারণ যুবকের যৌবন নাই যৌবন বিয়ের আগেই ক্ষয় করে ফেলেছে যৌবনকে যদি ঠিক রাখতে চান তাহলে সব সময় পবিত্র থাকবেন দাম্পত্য জীবনেও বরকত পাবেন আল্লাহর আযাব থেকেও বাঁচতে কত যুবক ছেলেরা আছে মোবাইল হাতে নিয়ে রাতের বেলা ফেসবুক ইউটিউবে আজেবাজে জিনিস দেখতে দেখতে ঘুমায়া যায় ও যুবক ভাইরা এভাবে আজেবাজে জিনিস দেখে ঘুমায়ো না তুমি হয়তো ভাবছো আমি আমার বাসায় একা রুমে আছি আব্বু আম্মু ভাই বোন ভাইয়া ভাবি সবাই সবার রুমে আমি আমার রুমে আমি যদি পর্নোগ্রাফি দেখি আমি যদি নাটক দেখি সিনেমা দেখি কেউ জানবে না টের পাবে না কিন্তু আমার কলেজার টুকরা ভাইয়েরা কেউ না দেখলেও টের না পেলেও অন্ধকার রুমে আমি একা থাকলেও সব জিনিস দেখেন তিনি কি সেই আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও রাতের বেলা মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলা বন্ধ করে দাও প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দাও পর্নোগ্রাফিতে যারা আসক্ত হয়ে গিয়েছো রাত 10টার পরে মোবাইল হাতে নেওয়া বাদ দাও স্বাভাবিক জীবনে ফিরে আসো সুস্থ জীবনে ফিরে আসো নামাজ আদায় করো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে শিক্ষা নাও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম তিনি হচ্ছেন সেই মর্যাদাপ্রাপ্ত সাহাবি তিনি নবীজির জীবদ্দশায় নবীজির জীবদ্দশায় তিনি নবীজির জায়নামাজে ইমামতি করেছেন এরপরে 23 নম্বর হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আমি আর 10 মিনিট বলবো কষ্ট হচ্ছে না তো 33টা বলবো আজকে বেশি বলবো না 23 নম্বর হলো আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর অন্যান্য সাহাবীরা দিশেহারা সাহাবীরা তাদের মনের অবস্থা অত্যন্ত বেদনাদায়ক ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ কম না বেশি জুড়ে বলেন রাগ কম না বেশি নবীজির ওফাতের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বলবে নবীজি ইন্তেকাল করছে আমি তার কল্লা কেটে ফেলবো কারণ রাগ কম না বেশি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূরে কোথাও ছিলেন তাড়াতাড়ি আসলেন আবু বকর কিন্তু ওমরের মতো গরম না তিনি হলেন নরম ইসলাম প্রতিষ্ঠায় নরম মানুষের দরকার আবার মাঝে মাঝে গরম মানুষের দরকার আছে না নাই আবু জেহেলীয় চরিত্রের মানুষদেরকে মাঝে মাঝে সাইজ করার জন্য অমরের মতো কিছু মানুষ এই যুগেও দরকার আছে না নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন এসে নবীজির জিসিম মুবারকে চুমু খেলেন এরপরে মিম্বরে উঠে একটা গরম বক্তব্য দিলেন তিনি তো নরম মানুষ কিন্তু সেদিন তিনি গরম বক্তব্য দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আন খুব গরম বক্তব্য তিনি বললেন মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কদ মাত
তিনি বললেন তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করো জেনে রেখো তিনি দুনিয়ায় নাই তিনি ইন্তেকাল করেছেন অর্থাৎ দুনিয়ার জীবন ছেড়ে বারজাখে জীবনে গিয়েছেন আর ওয়ামান কানা মিনকুম ইয়াবুদু ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত আর যারা আল্লাহর ইবাদত করো জেনে রেখো আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব আমার আল্লাহর শুরু আছে কিন্তু কোনো শেষ নাই এরপরে তিনি ওই আয়াতটা তেলাওয়াত করলেন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত ওই আয়াতটা বললেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা يضر الله شيئا وسيجزي الله الشاكرين تني بولن محمد بولن صلى الله عليه وسلم تني الله الرسول ترى ونو كي چنون تار آگه و دنیا تي انيك رسول شچن چلے و گئي چن سو دوران تني جو دي انتقال کرين অথবা তিনি যদি নিহত হয়ে যান তাহলে তোমরা কি তার চলে যাওয়ার কারণে আবার পূর্বের অবস্থায় অর্থাৎ কুফরিতে তোমরা চলে যাবে নাকি যদি তোমরা চলে যাও তো শোনো আল্লাহ কারো মুখাপেক্ষি নন চলে গেলে আল্লাহর নস নয় নিজের লস আল্লাহর কোনো ক্ষতি নাই এই বক্তব্য দেওয়ার পরে দেখা গেল সব সাহাবী ঠান্ডা সবাই বুঝতে পারলেন তা আবু বকর তিনি সেই সাহাবী তার মানাকিব বলছিলাম নবীজির ওফাতের পরে উম্মতকে যিনি এভাবে ঐক্যবদ্ধ রেখেছেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু 24 নম্বর হচ্ছে নবীজির পরে চার খলিফার জীবনী চারজন খেলাফতের দায়িত্ব ছিলেন আবু বকর ছাড়া অন্যদের উপাধি ছিল আমিরুল মুমিনিন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তার একটা মানাকিব 25 নম্বর হচ্ছে যাকাত স্বীকারকারী আব্বাস এবং জুবিয়ান গোত্রের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন 26 নম্বর হচ্ছে চারজন ভণ্ড নবী আসওয়াদ মুসাইলামা তুলাইহা এবং সাজার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন এরপরে 27 নম্বর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আন তিনি কোরআনকে সংকলন করেছিলেন 28 নম্বর হলো তার ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার সারা জীবনের আমলকে একত্রিত করলে আবু বকরের হিজরতের এক রাতের সূর পর্বতের আমল আর তাবুকের যুদ্ধের আমলের সমান হবে না সুবহানাল্লাহ বলবেন না এরপরে 29 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী যিনি তাবুকের যুদ্ধে সমস্ত সম্পদ দিয়েছিলেন 30 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ডান আল্লাহর নবীর পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন কিয়ামতের দিন সিংহায় ফুৎকারের পরে নবীজি সবার আগে কবর থেকে উঠবেন এরপরে কবর থেকে উঠবেন নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু 32 নম্বর হলো কিয়ামতের দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাউজে কাউসারের পাশে নবীজির সাথে থাকবেন এরপরে 33 নম্বর হলো নবীজি তার ব্যাপারে বলেছেন আমি প্রত্যেক ব্যক্তির ইহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের ইহসান আমি পরিশোধ করতে পারি না কারণ ইসলামের জন্য তার এত ইহসান এত অবদান এটাকে পরিশোধ করা সম্ভব হবে না এখন বলেন তো আবু বকরের সাথে আমার আপনার তুলনা করা কি ঠিক হবে নাকি আবু বকর নয় অন্য কোন সাহাবীর সাথে তুলনা করা কি ঠিক হবে নাকি সারা দুনিয়ার সমস্ত মানুষের আমলকে যদি এক পাল্লায় রাখা হয় একজন সাহাবী নবীজির সাথে হাঁটার সময় জুতার তলায় যে বালু লেগেছে একটা বালুর সমান হবে না একটা বালুর সমানও হবে না সুতরাং সাহাবীদের সাথে আমরা আমাদের ইমানের আমলের তুলনা করলে চলবে আবু বকর কেন আবু বকর কেন যে সাহাবী নবীজির সাহচর্যে খুব কম থেকেছেন ওই সাহাবী জুতার তলার যে ধুলাবালু আছে এগুলোর সমানও সারা দুনিয়ার মানুষের আমল হবে না সুতরাং সাহাবায়ে কেরামদের ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে সাহাবীরা হচ্ছে তোমাদের জন্য আদর্শ আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়ি নবীজি বলেছেন আমার সুন্নতগুলো যেমন গ্রহণযোগ্য তেমনি আমার পরে আমার চার খলিফার সুন্নতগুলো তোমাদের জন্য গ্রহণযোগ্য এজন্য তাদের অনেক সুন্নত আমরা এখনো
মানছি যেগুলো নবীজির যুগে ছিল না তারাবির নামাজ নবীজির যুগে 20 রাকাত জামাতে ছিল চালু করেছেন কে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা আমরা খুব সুন্দর করে মেনে নিচ্ছি না যদিও আমাদের এখন অনেক মানুষ বেশি বুঝতে বুঝতে সংখ্যা নিয়ে বাড়াবাড়ি করে আমি বাড়াবাড়ি করি না আমি ইখতিলাফি বক্তব্য দেই না আমি জাস্ট এতটুকু বলি আমি যত বড় শায়খই হই না কেন অন্তত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী আমরা হইতে পারবো আমরা না হয় মদিনা ইউনিভার্সিটি আমাদের যে শায়খরা এগুলো বাড়াবাড়ি করেন কোথায় পড়ছেন মদিনায় উম্মুল কুরায় আজহারে আর ওমর কোথায় পড়েছেন শুনেন তিনি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সুবহানাল্লাহ না বুঝে তিনি কোনো জিনিস শুরু করেন নাই বুঝতে বুঝতে বেশি বোঝা ঠিক নয় এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সুন্নাতগুলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সম্মানিত উপস্থিতি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই কারণে অনলাইনে এগুলো নিয়ে সমালোচনা আবার মুহররম মাস আসলে এক গ্রুপ আছে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গালাগালি আরেক গ্রুপ আছে ইয়াজিদের পক্ষে কত কথাবার্তা বলে তা আমি বলি ইয়াজিদ যদি এতই ভালো হইতো তো ইয়াজিদের শাসনামলে নবীজির প্রিয়তম নাতির শাহাদাত হলো কি কারণে তার ক্ষমতার সময় হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এর পেছনে তার সে জড়িত অবশ্যই আছে এর দায় সে কোনো ভাবে এড়াতে পারবে ইয়াজিদ প্রেম দেখানো যাবে না ইয়াজিদের ব্যাপারে অনেক কথা আছে তার শাসনামলে মদিনায় হামলা চালানো হয়েছে বহু সাহাবীদের ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে এবং তার ব্যাপারে বেশ কিছু সাহাবীদের বক্তব্য আছে নেশাগ্রস্ত হওয়ারও মন্তব্য সাহাবীদের আছে যদিও সেই সকল মন্তব্য নিয়ে ইখতিলাফ আছে আসুন আমরা আমাদের জীবন গঠনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবন থেকে আমরা আদর্শ গ্রহণ করে সেই আলোকে আমরা জীবন পরিচালনা করি আর সবচেয়ে বড় ওয়াজ নামাজ সবচেয়ে বড় ওয়াজ কি নামাজ কোন সাহাবি কিংবা কোন নবী জীবনে নামাজ ছেড়ে দিয়েছেন এজন্য নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না বিশেষ করে আমি যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলবো ভাই এই বয়সটা হলো আমাদের চরিত্র গঠনের বয়স এই বয়স ফুটানির বয়স নয় রং তামাশা করার বয়স নয় যুবক বয়সে যদি চরিত্র ঠিক করা যায় ক্যারিয়ার সুন্দর হবে জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ ঠিক রাখতে হবে আর মা বাবার খেদমত করতে হবে মা বাবা যার আছে তার ঘরে জান্নাত আছে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত খেদমত করলে জান্নাত আছে আবার মা বাবা জাহান্নামে যাওয়ার কারণ হবে যদি মা বাবাকে আপনি আঘাত দিয়ে ফেলেন কষ্ট দিয়ে ফেলেন এই জন্য মা বাবা যাদের আছে দেখি একটু হাত তুলেন তো মাশাআল্লাহ বেশিরভাগেরই আছে হাত গুলো নামান ফালা তাকুল লাহুমা উফ আল্লাহ বলেছেন উফ শব্দ পর্যন্ত বলবা না ওয়ালা তানহারহুমা ধমক দিও না ধমক দেওয়ার অভ্যাস আছে আব্বু আমি অনেক সময় বলে বাবা যাও তো এই কাজটা করো এটা অভাবে করো তখন রাগ করে বলে পারবো না বলে কিনা এরকম আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা ধমক দিও না চোখ মোটা করো না গলার আওয়াজ বড় করে কথা বলো না তো কথা বলবা কিভাবে আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কাউনান কারীমা সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে বলেছেন কি মা বাবার খেদমত করব আর নিজের চরিত্রের দিকে খেয়াল রাখব প্রযুক্তির ব্যাপারে আমি বলছি সর্বশেষ এখন প্রযুক্তিময় দুনিয়া সর্বশেষ একটা কথা বলে শেষ করি আমাদের দাদার আমলে পরদাদার আমলে মানুষ এত রাত জাগত না বারোটা একটা দুইটা হইতো না ঘুমাইতে কেন হইতো না বলেন সেই যুগে কি কারেন্ট ছিল কথা বলেন আপনারা বিদ্যুৎ ছিল টেলিভিশন ছিল মোবাইল ছিল ছিল না এই জন্য সন্ধ্যা হওয়ার পরে এশার নামাজের পরে সময় কাটানোর কোনো জিনিস ছিল না খায়া দেয়া তাড়াতাড়ি ঘুম এখন আমাদের ঘরে বিদ্যুৎ আছে টেলিভিশন আছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন ধরনের ডিভাইস আছে তো গেমস খেলা লাগে ফেসবুকে থাকা লাগে যুবকরা তোমরা তো ফেসবুক চালাইতে চালাইতেই ফজর হয়ে যায় এই অবস্থা রাতের বেলা ঠিকঠাক মতো ঘুমায় না এই জন্য দেখা যায় যুবকদের চেহারা লাবণ্য হারিয়ে যাচ্ছে এই যুবক বয়সে মাইগ্রেনে প্রবলেম হচ্ছে ভারসাম্য ঠিক নাই চেহারার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে তারপরে লেখাপড়া ঠিক নাই কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে এই যে আমাদের জীবনযাপনে সব কিছুতে ভারসাম্যহীনতা চলে এসেছে এর পরিণতি কোথায় এর পরিণতি ভয়াবহ অতিমাত্রায় ডিভাইস আসক্তির কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে
এজন্য আমাদের এখন থেকে সচেতন হওয়া দরকার যারা গার্ডিয়ান আছেন আপনাদের বাসা বাড়িতে ওয়াইফাই আছে রাত 11টার পরে ওয়াইফাই এর সুইচ বন্ধ করে দেন যাতে ছেলে মেয়েরা বেশি রাত পর্যন্ত না জাগে ছেলে মেয়েরা তারা যেন তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে ব্যাপারে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে যুবক ভাইদেরকে ছাত্র ভাইদেরকে বলবো বেশি রাত জেগে পড়াশোনা করবেন বেশি রাত জেগে পড়াশোনা করলে ভালো ছাত্র হওয়া যায় না রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাবেন শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন ফজরের নামাজ পড়ে ফ্রেশ ফ্রেশ একটা মেন্টালিটি নিয়ে ব্রেইনটা ফ্রেশ থাকে তখন সতেজ থাকে পড়াশোনা করবেন দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত জেগে থেকে যে পড়াশোনা হবে সকাল বেলা 2 ঘন্টার পড়াশোনা তার চেয়ে বেশি হবে যারা হাফেজ হয় 30 পারা কুরআন মুখস্থ করে সিনাই ঢুকিয়ে রাখে হাফেজি মাদ্রাসায় গিয়ে দেখবেন হেফজখানার ছাত্ররা শেষ রাতে উঠে তেলাওয়াত করে কারণ শেষ রাতে যেটা পড়া হয় ওটা ব্রেইনে ঢুকে যায় পড়াশোনা আমাদেরকে শেখায় না ভাই আমরাও পড়াশোনা করেছি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি সারা জীবন ভালো রেজাল্ট করেছি এ প্লাস পেয়েছি সুতরাং কোন সময় পড়লে ভালো রেজাল্ট করা যায় তা আমরা জানি বেশি রাত যাইগো না বেশি রাত জেগে থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যায় চেহারার মধ্যে চেহারার লাবণ্যতা হারিয়ে যায় বিভিন্ন রোগবালাই দেখা দেয় যৌবন ক্ষয় হয়ে যায় মাইগ্রেনের সমস্যা হয় মানে জীবনে কোনো ভারসাম্য থাকে না রাতের বেলা আর্লি ঘুমাও সকালবেলা ওঠো ফজরের নামাজ পড়ে পড়তে বসো ফজরের নামাজে আপনারা যারা যান ফজরের নামাজে মসজিদ থেকে বের হওয়ার পরে বাতাসটা কেমন লাগে আরো জোরে বলেন কেমন লাগে যারা ঘুমায় থাকে বাড়িতে ওই হাওয়াটা তারা পায় এই হাওয়াটা একটু গায়ে লাগায় দেখিয়েন ওই হাওয়ার মধ্যে ওই বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ কারণ মুনাফিকের জন্য দুই নামাজ কঠিন ফজর এবং এশা ফজর এবং মুনাফিক ফজরের সময় বের হইয়া এই স্নিগ্ধ সতেজ বাতাসে নিঃশ্বাস ছাড়তে পারে না ফজরের নামাজের পরে এই নির্মল হাওয়ায় কেবলমাত্র মুমিন বান্দারাই আল্লাহর দরবারে হাজিরা দিয়ে এই ফ্রেশ বাতাসটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আজকের ফজর কাজা হবে আমরা নামাজ যাব পাঁচ ওয়াক্তের নামাজই হব আব্বা আম্মার খেদমত করব প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ নুরুল ইসলাম সাহেবের ফ্যামিলির জন্য আমরা দোয়া করব আপনাদের সবার জন্য দোয়া হবে গুনাহের জন্য মাফ চাইব আব্বা আম্মার জন্য মাফ চাইব আহমদুর রহমান মরহুম আহমদুর রহমান সহ তাদের পরিবারের